আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের প্রতিবেদনের আলোচনার বিষয় হলো কলাতে অত্যাধিক দাগ কেন হয় এবং এর প্রতিকার কি, এছাড়া কলা গাছ ও কলা কাটুই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে করণীয় কি, চলুন জেনে আসি। কলা একটি দীর্ঘকালীন ফসল। কলা গাছের চারা রোপণের পর থেকে কলা হারভেস্ট পর্যন্ত প্রায় 1 বছর সময় দরকার হয়। এত দীর্ঘ সময়ের ফসলটি যদি একটু যত্নের স্বল্পতার কারণে এরকম বিশ্রী দাগ হয়ে থাকে, আকর্ষণীয় না হয়, তবে বাজারেও এর চাহিদা কম হয়। সুতরাং কলা আকর্ষণীয় রাখতে কাটুই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাটুই পোকা। এই পোকার আক্রমণ কলা গাছে থোর আসার পূর্বেও লক্ষ্য করা যায়। এরা গাছের কচি পাতায় আক্রমণ করে থাকে। কলা গাছে থোর আসার পূর্বেই এই পোকার আক্রমণ ঠেকাতে প্রতিটা গাছে ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক সপ্তাহে একদিন স্প্রে করা ভালো। আমি ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ক্যারাটে স্প্রে করি, এটি খুব ভালো কাজ করে। কলা গাছের থোর আসার পরেও যদি এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, তাহলে প্রতিটা কলার থোরে এই ক্যারাটে প্রতিদিন সকালবেলা স্প্রে করতে হবে। তবে কলা থেকে থোর কেটে আলাদা করার পর ওই গাছে বা কলাতে ক্যারাটে স্প্রে করার প্রয়োজন হবে না, কারণ এই কাটুই পোকা থোর থেকে কলা বেরিয়ে আসার সময় আক্রমণ করে থাকে। এই কীটনাশক অর্থাৎ ক্যারাটের বিশেষ গুণ হল, যত কঠিন এবং শক্তিশালী কীট বা পোকাই হোক না কেন, যদি পোকার শরীর ক্যারাটে মিশ্রিত পানি দ্বারা ভিজে যায়, তবে অবশ্যই পোকাটি মারা যাবে। আশা করি আপনারা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করে উপকৃত হবেন। ভিউয়ার্স, প্রতিবেদনটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।